পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর হলদিয়া শিক্ষানগরীতে গড়ে উঠেছিল আজ থেকে 16 বছর আগে কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান। 19শে আগস্ট 2021 গ্লোবাল পরিবারের কাছে একটি স্মরণীয় দিন। আজ থেকে 16 বছর আগে এই দিনটিতেই হলদিয়ার ব্লুকে গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে একটি কলেজ মাথা উঁচু করে দাঁড়ায়। গ্লোবাল পরিবার নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে স্মরণ করল। মানুষ হলো পরিবেশের সন্তান, পরিবেশের মধ্যেই মানুষের আবির্ভাব, শ্রীবৃদ্ধি ও বিনয় ঘটে। গ্লোবাল পরিবার তাই বৃক্ষরোপণ করে পরিবেশকে আপন করে নিল। উপস্থিত ছিলেন আইকেয়ার তথা গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়, আইকেয়ার সম্পাদক আশিস লাহিড়ি মহাশয়, হলদিয়া ল কলেজের ভাইস চেয়ারম্যান সন্দীপন শেঠ মহাশয়, ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের ভাইস চেয়ারম্যান মাননীয়া স্পর্শিতা পণ্ডা শেঠ মহাশয়, বিশিষ্ট সমাজসেবক অশোক পটনায়ক মহাশয়, কলেজের অধ্যক্ষ ডক্টর বিক্রমজিৎ চৌধুরী মহাশয়, রেজিস্ট্রার ডক্টর সুবিন দাস মহাশয় ও কলেজের সমস্ত স্টাফেরা। চেয়ারম্যান ডক্টর লক্ষণ শেঠ ছাড়া পশ্চিমবঙ্গে গ্লোবালের অবস্থান কোথায় তা ব্যক্ত করেন। 2006 সালে সামান্য কিছু সংখ্যক ছাত্রী নিয়ে আজ থেকে প্রায় 1300 জন ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করছে। পড়াশোনার মান আরও উন্নত করতে হবে, ভবিষ্যতে আরও 5টি নতুন স্ট্রিম শুরু হবে, সে কথাও তিনি জানান। গ্লোবালের এই সাফল্যের জন্য সমস্ত গ্লোবাল পরিবারকে শুভেচ্ছা জানান। রেজিস্ট্রার ডক্টর সুবিমল দাস বলেন, আমরা গ্লোবাল পরিবার অঙ্গীকার করছি, পূর্বে যেরূপ গ্লোবাল পশ্চিমবঙ্গের মধ্যে একটি উজ্জ্বল স্থান দখল করেছিল তা যাতে অক্ষুণ্ণ থাকে সেই দিকে নজর দেব। ভবিষ্যতে এই কলেজ যাতে আরও উন্নততর পঠন পাঠনের ব্যবস্থা করতে পারে তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম। লক্ষ্মীটি গো, দোহাই তোমার, রাজলক্ষ্মীতে চলো না। রাজলক্ষ্মীর হলমার্ক গয়না ছাড়া মন যে তোমার ভরে না। সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।